الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض أمي الله رب العالمين পুরুষদেরকে গুণের মতো বর বানিয়েছিনে তার দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ কারণে দিয়েছি যে তাদের তিনটা গুণ আমি আল্লাহ তাদেরকে তিন কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছি এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে বুবেক বুদ্ধি মহিলার চেয়ে বেশি দিয়েছি দুই নম্বর হলো আমি আল্লাহ মহিলার চেয়ে তাদেরকে শক্তি দান করেছি তিন নম্বর হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চলাফেরার ক্ষেত্রে ইবাদত বন্দেগির ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله آمنت بالله صدق الله المولانا العظيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد جي آمار نعمت پايا نعمت شكر گزار آدائي کري امي الله رب العالمين تر نعمت برايا دي إن عذابي لشديد نشچو امار عذاب কঠিন এই আজাব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জাহান্নামের মধ্যে মানুষকে ফেলে দেন এটা বোঝানো হয়েছে আর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির পুরুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন এ মুহাম্মাদের উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান তোমাদের উপর আরোপ করতেছি বিধানটা হলো যে গরের মাতব্বর গরের নেতা একমাত্র পুরুষেরাই হবে বাদের অংশে আল্লাহ বলতেছেন যে কোন কারণে তারা নেতা হবে আর মতব্বর হবে কারণটা আল্লাহ বলতেছেন যে তারা একের একজন আরেকজনের জ্ঞানের দিক দিয়া শক্তির দিক দিয়া ইবাদতের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠত্ব পুরুষদেরকে দান করেছেন সুবহানাল্লাহ নারীর তুলনায় পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মহিলারা তোমাদের স্বামী যারা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছি কোন কারণে দিয়েছি যে তাদের শক্তির দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী বানিয়েছেন বুদ্ধির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়েছেন তিন নম্বর হলে বাদের ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গড়ের মাতব্বর একমাত্র পুরুষকে আমি আল্লাহ নির্ধারণ করেছি আর যেই গড়ের মধ্যে মহিলা রাজত্ব করে এই ঘরের মধ্যে সুখ শান্তি হয় না বাহ্যিক দৃষ্টিতে যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে আছে যে বড় বড় বিপদের সম্মুখীন হতে হয় কেন নারী জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে নারীর যে ফেতনা আর কোনো বিপজ্জনক আমি রেখে আসিনি আল্লাহ রাসূল হয় মুসলিম শরীফ হাদিস আল্লাহ রাসূল বলেন যে মহিলা ফেতনা যে আমার উম্মতের আর কিছু আমি রাখি না কত বড় কথা তা আপনার আমার মা বোন যারা আছে তাদের কর্তৃত্ব একমাত্র পুরুষেরাই করবে এই কর্তৃত্বটা হবে যে পুরুষের ক্ষেত্রে
একজন মহিলা যদি চায় সীমামতি করার পারবে না সীমামতি করার একজন মহিলা যদি চায় মুয়াজ্জিনি করার পারবে না সে মুয়াজ্জিনি করার একজন মহিলা যদি চায় জুমার নামাজ আদায় করার কিন্তু মহিলা পারবে না জুমার নামাজ আদায় করতে একজন মহিলা যদি চাইরে জামাতে শরীক হওয়ার জন্য তার জন্য আল্লাহ শরীয়ত দেননি ঠিক তদ্রূপভাবে পুরুষকে আল্লাহ এই কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তারা জ্ঞানের দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বুবেক বুদ্ধির ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন শক্তির ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিন নম্বর হরম আল্লাহ বাদক বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে দুস্থ বুজুর্গ শ্রেষ্ঠত্বর ক্ষেত্রে যে একমাত্র পুরুষেরাই নারীর যে চলাফেরার ক্ষেত্রে যত কাজ কর্ম যত জরুরিয়ত আছে একমাত্রই মহিলার আনিয়া দিতে হবে পুরুষে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন এই মা বোনেরা যদি বুঝতে পারে যে তাদের কর্তৃত্ব পুরুষেরা আদায় করবে যদি মেনে নিতে পারে তাহলে আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি হবে আর যদি মেনে নিতে না পারে তাহলে ঘরের মধ্যে সুখ শান্তি হবে না সুখ শান্তি আসতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্যে সুখ শান্তি আসবে আর কোনো কিছুর ক্ষেত্রে সুখ শান্তি আসবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর-রিজালু কওয়ামুনা আলান নিসা بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الله رب العالمين بلتسن هي الدنيا كشرا তোমাদের কি আমি রাজত্ব দিয়েছি কিসের রাজত্ব গরের রাজত্ব গরের করতে আমি বানিয়েছি গরের নেতা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি এই কারণে বানিয়েছি যে بما فضل الله بعضهم على بعض كرنا একজন আরেকজনের চেয়ে শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ দিয়েছি পরে ইনশাআল্লাহ বলতো আনফিকু আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলার ক্ষেত্রে তার যে খরচপাতি আছে এগুলো বহন করার দায়িত্ব আমি পুরুষদেরকে দিয়েছি এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই কারণে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি যে সবগুলা কাজ কর্ম করবে পুরুষে মহিলা নাই ঠিক তদ্রূপভাবে আপনি আমি তো খালি পুরুষের হক মনে করি স্ত্রীর হক মনে করি আপনি আমি যদি স্ত্রীর হক আদায় করতাম আমার মা বোনেরা স্ত্রীর হক আদায় করতাম তাহলে আপনার আমার ঘরের মধ্যে কোনোদিনই বিভেদ সৃষ্টি হইত কোনোদিনই বিভেদ সৃষ্টি হইত না ঝগড়া ফাসাদ হইত না এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেয়াতে বলতেছেন অকরণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পূর্বকারের ন্যায় জাহিলিয়াতের যুগের ন্যায় তোমরা ঘর থেকে বেপর্দ অবস্থায় বের হয় না আল্লাহ বলতেছেন যে বলে তোমাদের সবকিছু দায় বার পুরুষে করবে মহিলা কেন ঘর থেকে বের হইবে আরে আজ আল্লাহ বলতেছেন যে তোমরা ঘর থেকে বেপর্দ অবস্থা বের হইবে না কেননা জাহিলি যুগে মহিলারা আপনার সেই বুকের মধ্যে উড়না দিত না এরকম বের হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতেছেন যে পর্দা নারী জাতি তোমাকে দেওয়া হয়েছে ঘরের ভিতরে থাকার বাইরে গেলে তোমার বেপর্দা নেই বাইরে গেলে অশ্লীল কাজ হবে আর ঘরের ভিতরে থাকলে অশ্লীলতা হবে না ঘরের ভিতরে থাকলে তোমার ইজ্জতও তোমার থাকবো তোমার সম্মানও থাকবো ঘরের বাইরে থাকলে তোমার ইজ্জতও থাকতো না সম্মানও থাকতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলতেছেন মালিহা ওয়া হাসবিহা ওয়া জামালিহা ওয়াদিনিহা সাইটটা কাজ দেখিয়া তোমরা বিয়া শাদী করবে তাহলে তোমাদের ঘরের মধ্যে সুখ শান্তি হবে আবু হুরায়রা থেকে বর্ণিত এক নম্বর হল গিয়া মাল ওয়াহাসবিহা মাল ফরিসে গিয়া তোমার বংশ তেরপরে সৌন্দর্য ফরিসে গিয়া দিনদারিত্ব
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চারটি বস্তু দিকে যখন তুমি বিবাহ শাদী করবে তখন তোমার ঘরের মধ্যে সুখ শান্তি হবে পরে বলতেছেন যে ফাসফাস বিজাতির দ্বীন দ্বীন তোমরা অগ্রাধিকার দিবে দ্বীনকে তোমরা অগ্রাধিকার দিবে দ্বীন যদি অগ্রাধিকার দাও তাহলে তোমার ঘরের মধ্যে সুখ শান্তি হইবে তুমি যখন বাইরে আসবে কামকাজ করার জন্য তোমার নেককার স্ত্রী যখন ঘরের ভিতরে থাকবে তখন তোমাকে হাসি মুখে এসে গ্রহণ করবে আর যদি দিনদার না থাকে ঘরের ভিতরে দিনদার না থাকে সেই ঘরের মধ্যে অশান্তি বিরাজ করতেছে দেখবেন যে টাকা পয়সা আর কোনো অভাব নাই কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই সম্পদের কোনো অভাব নাই কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই খালি পেটই সুখ নাই আপনার মা যদি স্ত্রীর পাঁচটা হক আপনি আমি আদায় করতে পারি তাহলে সেই ঘরের মধ্যে অবশ্যই সুখ শান্তি আসবে এক নম্বর হলো যে মহিলার মোহর আপনি আমি 10 লক্ষ টাকা ধার্য করি এক পয়সাও দিই না বেটির হক 10 লক্ষ টাকা আপনি আমি ধার্য করি যে আমাকে অমুক বংশের খান বংশের জমিদার বংশের ওগুলো আমাকে বলবে সৈয়দ বংশের আমাকে বলবে 10 লক্ষ দিয়ে দিয়ে বিবাহ করছি এক পয়সাও বেটির নেই এই কারণে প্রথম নম্বর হলো যে মোহর দুই নম্বর হলো সারা জিন্দেগীর ব্যয় আপনি আমি গ্রহণ করতে হবে তিন নম্বর হলো সারা জিন্দেগীর পোশাক আশাক এগুলো আপনি আমি দিতে হবে কয়টা গেল তিনটা চার নম্বর হলো তাকে একটা ঘর দিতে হবে থাকার বাসস্থান পাঁচ নম্বর হলো যে এই মহিলাকে তুমি নিজ দায়িত্বে তোমার ঘরের ভিতরে রাখবে হালাল হারাম জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাইতে হইবে এই পাঁচটা যখন আপনি আমি হক আদায় করব তখন আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি আসবে আর যদি এই পাঁচটা হক আপনি আমি আদায় না করি খালি কই যে মহিলা হক খালি বেটার কি তা অর্থ পুরুষের পুরুষের কাজ মত অর্থ মহিলা নাই নেই তার তো হক আছে সারাদিন কি আপনার গোলামি করেন তার হক আছে আপনি আমি হক আদায় করি না এখানে আপনি আমার ঘরে সুখ শান্তি না আপনি আমি যদি আপনার আমার যে স্ত্রী যারা আছে ঘরের মধ্যে তার হক আদায় করতাম তাহলে আপনি আমার ঘরের মধ্যে অবশ্যই সুখ শান্তি আসতো এই জন্য আল্লাহ আমার আলো ছায়া যে বলতেছেন আর রিজাল কওয়ামুন আলান নিসা বিমা ফদ্দর আল্লাহু বাদহুম আলা বাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াত নাজিল করে সমস্ত উম্মতি মুহাম্মাদের পুরুষদেরকে জানিয়ে দিতেছি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তোমরা জানিয়ে রাখো এ নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি পুরুষের পুরুষে ঘরের মাতব্বরি করবে পুরুষে ঘরে নেতাগিরি করবে কোন কারণে আমি আল্লাহ তাদেরকে রাজত্ব দিয়েছি কর্মকর্তার অধিকারী দিয়েছি তিনটা কারণে আমি আল্লাহ দিয়েছি এক নম্বর হলো তোমাদের চেয়ে তাদের জ্ঞান বুদ্ধি বেশি দুই নম্বর হলো শক্তি বেশি তিন নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি আবাদত বন্দেগীর ক্ষেত্রে এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি তিনটা কারণে আমি দিয়েছি এই কারণে যে তাদের শক্তি বেশি জ্ঞান বুদ্ধিও বেশি তিন নম্বর ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছি এখানে তার নেতা মানতে হবে সাতটা জিনিস দেখে যখন আপনি আমি বিয়া শাদী করব প্রথম নম্বর হলো মান দুই নম্বর হলো বংশ তিন নম্বর হলো যে আপনার সৌন্দর্য চার নম্বর হলো যে আপনার দিনদারিত্ব যখন আপনি আমি মহিলার দিনদারিত্ব দেখে বিয়া শাদী করব তখন আপনি আমার ঘরের মধ্যে সুখ শান্তি হবে নবী আলাইহিসসালামের পরিবার আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা ইরশাদ করেন আমি রাহমাতুল লিল আলামিনকে গোসল করাইতেছি আমি রাহমাতুল লিল আলামিনকে গোসল করানোর সময় যে খাঁটি ছিল ওই খাঁটির জামার পা পড়ে গিয়েছে পা পড়ে যাওয়ার কারণে দুইটা আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে রাহমাতুল আলামিন বলেন আয়েশা এই পানির সাথে কি যেন ভেবে যাইতেছে লাল রঙেরটা কি হতে পারে গো আয়েশা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো কিছু বলেননি
ওয়াইশা আমার তো মনে হইতেছে এই পানির সাথে কি যেন রক্ত বের হইতেছে এটা কিসের রক্ত বের হইতেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোনো কিছু বলেননি রাহমাতুল আলামিন যখন বারবার জিজ্ঞাসা করতেছেন রাহমাতুল আলামিনকে উত্তর দিলেন ও আমার স্বামী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন খাটের উপর উঠে ছিলেন গনবিধি আমার দুইটা আঙ্গুল এই সকির নিচে পড়ে গিয়েছে আপনার বরে আমার আঙ্গুল ফেটে রক্ত পানির সাথে বের হইতেছে ওয়াইশা তুমি যদি বলতে আমি রাহমাতুল আলামিন তো দাঁড়াইয়া যাইতাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল আপনি বসার আমি আয়েশা বলবো আপনি উঠেন আমার জীবন চলে যাবে কোন বিধি আপনাকে বসা দেখে উঠানোর সাহস আমি আয়েশায় পাইব না আপনার আমার ওইলে মিথ্যে বলেন চোখে দেখো না চোখে দেখো না নি ফানি দিলাম গরম করিয়া এরপরও আপনি ঝগড়াই নেওয়া স্বামী স্ত্রীর মায়া মোহাম্মদ কেমন ছিল রসুলের পরিবার যদি রসুলের পরিবার আপনি আমি তাদের ইতিহাস তাস করি তাদের ইতিহাস যদি আপনি আমি গবেষণা করি অবশ্যই আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি আল্লাহ রব্বুল আলামিন দান করবেন এজন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি পুরুষ নেককার হয় দিনদার হয় পরহেজগারীও হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে বান্দা তুমি জান্নাতে চলে যাও ওই পুরুষ বলবেন ওগো মালিক দুনিয়াতে তো আমার স্ত্রী আমাকে গরম পানি করাইয়া দিয়েছিল ওজুর জন্য নামাজ পড়ানোর জন্য আমাকে গরম পানি করাইয়া দিয়েছে আজকে হয়তো তার আমলের বিনিময়ে সে জান্নাতের মেহমান হতে পারেনি আমাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ও আল্লাহ যার সাথে 60-65 বছর জিন্দগি কাটাইলাম এই মহিলাকে তুই আমি কিভাবে জান্নাতের মেহমান হতে পারি তখন আল্লাহ ডাক দিয়া বলবেন আমার বান্দা আমি তো ওয়াদা করেছি আমি তো কি বন্যায় যে আমি আল্লাহ ওয়াদা করেছি যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব তাকে আমি ফিরাই আনবো না এটা আমি আল্লাহর শান এবং মান্নায় দুনিয়াতে আপনি আমি যদি একজন আরেকজনকে দান করি তাহলে ফুটা দিয়ে দেই এ বাতিদার তোর বোনের বিবাহের সময় 50,000 দিয়েছিলাম এখন তুই কিভাবে এই নিয়ম হারামি করলে আমার সাথে বলিনি বলিনি আপনি আমি আল্লাহ সেদিন বলবেন যে বান্দা আমি আল্লাহর এই ফুটা দেওয়ার অভ্যাস শান মান আমি আল্লাহর নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি তোমার স্ত্রী যদি জান্নাতের সার্টিফিকেট না প্রাপ্ত হয় ও পুরুষ লোক তোমার কারণে তোমার স্ত্রীকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বাড়াইয়া দিলাম ঠিক তদ্রুপ ভাবে যদি স্বামী জাহান্নামে হয় আমলের বিনিময়ে জান্নাত পায়নি যদি স্ত্রী পেয়ে যায় তখন ওই স্ত্রী আল্লাহর কাছে আবেদন করবে ওগো মালিক আমি ঘরের ভিতরে থাকি আমি কাম কাজ করে যে আমার স্বামী কষ্ট করিয়া সে রোজগার করে এনেছিল আমাকে খাওয়াইয়াছে আমার বরণ পোষণ করাইয়াছে আজকে হয়তো তার আমলের বিনিময়ে জান্নাতের মেহমান হতে পারেনি আমি জান্নাতের মেহমান হয়েছি ওগো আল্লাহ সারা জিন্দগি যার সাথে আমি চলাফেরা করেছি কথাবার্তা সব শোনা হয়েছিল এমন এক আল্লাহর বান্দাকে আমি যে কিভাবে জান্নাতের সার্টিফিকেট আমি নিজে যেতে পারি ওগো আল্লাহ যদি আপনার ইচ্ছা হয় আমার স্বামীকে যদি দেও তাহলে তো ভালো এই কথা যখন স্ত্রী বলবে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে বান্দি আমি আল্লাহ তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আমার বান্দাকে জাহান্নাম দিব না
যাও যাও জুলুদ মানে একসাথে জান্নাতের মেহমান করে দিলাম ও দুস্থ বুজুর্গের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছায়াতে কথা বলতেছেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض امي الله رب العالمين পুরুষদেরকে গরের মতো বড় বানিয়েছি নেতার দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ এই কারণে দিয়েছি যে তাদের তিনটা গুণ আমি আল্লাহ তাদেরকে তিন কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছি এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে বুবেক বুদ্ধি মহিলার চেয়ে বেশি দিয়েছি দুই নম্বর হলো আমি আল্লাহ মহিলার চেয়ে তাদেরকে শক্তি দান করেছি তিন নম্বর হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চলাফেরার ক্ষেত্রে ইবাদত বন্দেগির ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি দুস্থ বুজুর্গ আপনার আমার মা বোন যারা আছেন তাদেরকে যদি আপনি আমি ঘরের ভিতরে রাখিয়া আপনি আমি খাঁটি মুমিনাত বানাইতে পারি তাহলে আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি আসবে আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি আসবে আর যদি তাদেরকে এই কারণে নবী আলাইহিস সালাম বলেন যে যদি আপনার আমার কথা না মানে তাহলে ফার্স্ট লাইনে আপনি ফার্স্ট তরিকায় তাকে আপনি শাসন করবেন প্রথম তাদেরকে ওয়াজ করবেন যেগুলা পারে না বেপর্দায় চলিও না বেপর্দায় যদি চলো তাহলে জাহান্নামী হইবে যদি নামাজ রোজা করো না তাহলে জাহান্নামী হইবে যদি ইবাদত বন্দিগি আল্লাহর করো না তুমি জাহান্নামী হইবে এগুলা বাদ খাস ঘর থেকে বের হইলে এগুলা বাদ খাস কোশ্চিন রসুলে পছন্দ করেন না তার উম্মত হই আমরা কিভাবে পছন্দ করি এভাবে আপনি আমি ওয়াজ নসিহত তাদেরকে করবো যখন আপনি আমার ওয়াজ নসিহত তার আসবে না কাজে তখন আপনি আমি পহার করব পহার কি রকম রসুলে বলেছেন দে আপনি আমি তাকে বুকে মারব না মাথাত মারব না পায়ে মারব না হাত পায়ে কই মারবেন আপনি এরপরে বলেছেন যে মারা যদি হয় এমন ভাবে মারবে শাসন করবে যেন আঘাত শৈলের আঘাত যে দাগ যেন না বসে উনি মারেন গরু বাছুরের নান ভিটায় আবার এমন ওই যে রাত্রে আবার একসাথে থাকি আপনার আমার মা বোন কিভাবে আপনার আমার কথা শুনবে কিভাবে শুনবে আপনি আমিও তো নিশ্চিত নাই এ কারণে দুষ্ট বুজুর্গ এই মাহফিল প্রতিদিন হবে না একদিন হবে সারা বছরে একদিন হবে আপনি আমি যারাই আছি বাইরে মেহরবানি করে চলে আসেন এক কথাও যদি হয় আপনি আমি যদি আমল করতে পারি এটার বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেন এই মাহফিল এই কারণে অনেক কষ্ট হয় একটা মাহফিল করতে অনেক শ্রম টাকা পয়সা আর্থিক দৈহিক প্রত্যেক জিনিস আপনার পারবে হয় এই মাহফিলের জন্য এই কারণে মেহরবানি করে আপনারা চলে আসেন এ তাকে আঘাত করবে শৈলে যেন দাগ না বসে আপনার বাড়ি আছে কেউ যে আঘাত করে কল্লা পাঠাইলায় খালি ফাটানি নাই সাত দশটা না সারা তার সিলাই হয় না সাত দশটা না তার শান্তি মিলে না আপনার আমার কিরকম যে নবীর উম্মত নবীর উম্মত দাবি করি কিন্তু রসুলের তরিকা জিন্দিগি গঠন করি না রসুলের তরিকা নাই এই কারণে আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে নারী জাতি তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষদেরকে কয়টা কারণে তিনটা কারণে এই কারণগুলো যদি মহিলা এবং পুরুষ উভয়ে জানতে পারে মহিলার হক পাঁচটা বললাম পুরুষের এইরকম পাঁচটা হক আছে এই পাঁচ পাঁচ দশটা যখন আপনার আমার মিল হইবে তখন আপনার আমার ঘরের মধ্যে সুখ শান্তি হবে রসুলে বলেছিলেন কি যে সাইচ্চা এই যে আপনার সৌন্দর্য মাল দিনদারিত্ব এই সাইচ্চা যখন আপনার কোন মহিলার ভিতরে থাকবে যদি সৌন্দর্য দেখে আপনি বিবাহ শাদী করেন তাহলে আপনার সমস্যা আছে মহিলা যদি সুন্দর আর আপনি খালা হইন তে মিলত না সমস্যা এখানে সম্পত্তিকে বিয়া করবা না শান্তি নাই ফরে ইফতারে লইয়া ফুরছি যাও না ঠেলায় ঠেলায় সোনাইন লাগে সম্পত্তি যা পাবে জামাইরা কয় যে ঠেলায় ঠেলায় সোনাইন লাগে থাকবে এ কারণে দুষ্ট বুজুর্গ চারটা জিনিস দিকে যখন আপনি আমি বিয়া শাদী করব তখন আপনার ঘরের মধ্যে সুখ শান্তি হবে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ফাজাদ জহরা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখলেন রাহমাতুল লিল আলামিন ফাজাদ জহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন ও ফাতেমা তুমি দিনের উজার গেছো আর আমার সাথে জান্নাতে তুমি ইফতার করবে সুবহানাল্লাহ স্বপ্নে দেখতেছেন রাসূলে মারা যাওয়ার 6 মাস পরে এই কথা যখন রাহমাতুল আলামিনের মেয়ে ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললেন যে আমার বাবা এরকম বলেছেন মনে হয় গো স্বামী আমি দুনিয়া দিয়ে আর বাঁচব না আমার বাবা জান আমাকে বলেছেন যে আমি রোজা রেখেছি আর ইফতার করব আমার আব্বা জানের সাথে মনে হয় গো স্বামী আমি আর দুনিয়া দিয়ে বাঁচব না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে এসে দেখলেন যে ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা অন্যদিন উনি ইশাকের নামাজ পড়েন তাসবিহ তাহলিল করেন কিন্তু এই দিন তাসবিহ তাহলিল করেন না আম্মা জান ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা উনি একটা গামলা পরে বালতি পরে ঘরে যত কাপড় চোপড় ছিল আর একটা খামি বানাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা হয়েছে বললেন ও ফাতেমা এটা তুমি কি করলে প্রতিদিনের তোমার আমল ছিল তুমি ইশাকে নামাজ পড়ো তাসনিল তাহলিল আদায় করো আজকে দেখা যায় যে ভিন্ন কি হলো তোমার বলেন ওগো আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা নবু আমি এভাবে এভাবে স্বপ্ন দেখেছি আর স্বপ্নে আল্লাহ রাসূল যে কথা বলেছেন মনে হয় গো এই দিনের ভিতরে শেষ পর্যন্ত আমি চলে যাব আমার আব্বা জানের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একজন আরেকজনের সাথে জড়াইয়া কান্নাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেলেন এদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে নানা জানের কবর পাশে যাওয়ার জন্য উদ্দেশ্য করলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রাহমাতুল আলামিনের পাশে দাঁড়াইয়া সালাম দিতেছেন রাহমাতুল আলামিন ডাক দিয়া বলতেছেন ও আমার নাতিরা আমাকে আজকে তোমরা আমার পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছো আমাকে সালাত আর সালাম জানাইতেছো শেষ পর্যন্ত তোমাদের মা শেষ মুহূর্তে দেখে আসো কেননা আজকে তোমাদের পিতামাতা যে ফাতেমা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে ওই ফাতেমাকে তুমি শেষ মুহূর্তে দেখে আসো হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন এই কথা শুনে রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে আসলেন আর দেখতেছেন উভয় স্বামী স্ত্রী দুজন একে আরেকজনকে বলতেছেন যে সারা জিন্দেগির ভিতরে আমি একটি নতুন জামা ফাতেমাকে দিতে পারিনি আমি ফাতেমাকে একটা নতুন জামা দিতে পারলাম না ফাতেমা বলতেছেন ও আমার স্বামী যা দিয়েছেন আমি তার প্রতি খুশি আল্লাহ যেন আপনাকে উত্তম বদলা দান করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আপনার হক আদায় করতে পারলাম না ফাতেমা বলেন যা করেছেন শুকরিয়া আল্লাহর কাছে আমি আপনাকে মাফ করে দিলাম এদিকে ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শেষ বিদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শেষ বিদায় নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আগ মুহূর্তে ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের আগ মুহূর্তে ইন্তেকাল করেন আবু দর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসা নামাজ পড়ে ঘুমাইয়া পড়েন রাহমাতুল লিল আলামিন স্বপ্নে বললেন আবু জর আমার আলীকে সাহায্য করো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন
আবু দর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ভাইয়া বুঝো আমার ফাতেমা দুইটা ওসিয়ত করে গিয়েছিল আমি যেদিন মারা যাব সেই দিন যেন মানুষকে বলবে না যে আমি ফাতেমা মারা গিয়েছি দুই নম্বর হলো দিনের ভাগে যদি আমি মারা যাই আমাকে রাতে তোমরা দাফন করবে এই দুইটা ওসিয়ত করার কারণে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বলিনি তুমি কিভাবে শুনলে আবু দর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল লিল আলামিন আমি যখন এশা নামাজ পড়ে ঘুমাইলাম রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে বললেন যে আবু দর তুমি ঘুমাইতেছো আমার আলী একলা খাটি নিয়ে বইতেছে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাকে গিয়ে তুমি সাহায্য করো এই স্বপ্নে দেখার সাথে সাথে আমি আবু দর তোমার বাড়িতে আসলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলিয়া ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করেন আবু দর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন ওই কবর তোমার বুকে এমন একজন মানুষকে রেখে যাচ্ছি যিনি হলেন হাসান হুসাইনের মাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আর রাহমাতুল আলামিনের মেয়ে এই কবরের জবান আল্লাহ খুলে দিলেন কবর এখন মানুষের বাসায় বলতেছে ও আবু জর এই কবর আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না হাসান হুসাইনের মাতাকে চিনি না রাহমাতুল লিল আলামিনের মেয়েকে আমি চিনি না আমার এই বুকে যারা আসবে যাদের নেক আমল ভালো হবে আমি তাদের সাথে ভালো আচরণ করব আর যদি ভালো আমল নিয়ে না আসে তাহলে আমি তার যে আমল এই পরিমাণ আমি তার সাথে আচরণ করব এখানে দুষ্ট বুজুর্গ আল্লাহ তাআলা যেন প্রত্যেককে বুঝান মানার আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন